কুরবানি অনেকেই কেনার পরে পরিবর্তন করতে চায়, কি কারণে? ধরেন দেখা গেল যে কুরবানি কেনার পরে বলছে যে এটা তো 7 মাসের ভরিল গাভিন, আসলে সেই যেই বিক্রি করেছে সে বাঞ্জা হয়ে বিক্রি করেছে, এখন টেস্ট করে দেখা গেছে যে এটা তো আসলে ভরিল, বোঝা যায় 7-8 মাস হয়ে গেছে, টেস্ট করে ধরা পড়েছে, এখন আপনি পরিবর্তন করতে চাচ্ছেন। অথবা দেখা যাচ্ছে যে আপনি যে জন্য কিনেছিলেন এখন আপনার ওই কুরবানিটা পছন্দ হচ্ছে না, প্রাণী আচ্ছা একটু বড় দেখে কিনলে ভালো হতো, পাশের বাড়ির খালু কিনছে বড় দেখা, দুলাভাই কিনছে বড় দেখা, চাচাই কিনছে বড় দেখা, আমারটা তো তাদের সাথে খাটে না, এখন আপনার মনটা একটু নড়াবড়, আপনি চাচ্ছেন যে একটু পরিবর্তন করে আর একটু ভালো দেখে কিনি। না, আপনি নির্ধারিত করার পর পরিবর্তন করতে পারবেন না। আপনি যা কিনেছেন সন্তুষ্ট থাকেন, আল্লাহ আপনারটাই কবুল করতে পারে, আপনার খালটা কবুল নাও করতে পারে, যেটা দেখে আপনি লালায়িত ওটা কবুল নাও হতে পারে, আপনার ছোট হলেও আপনারটা কবুল হতে পারে, হীনমন্যতার কোনো কারণ নাই। মিরাতুল মাফাতিহ নামক গ্রন্থের 5ম খণ্ডের 115 নম্বর পৃষ্ঠায় এই বিষয়টি উল্লেখ আছে। এরপরে কুরবানির পশু আমরা যখন ক্রয় করি বা চাঁদ উঠে, আমাদের দেশে গ্রাম অঞ্চলের মা বোনদের কিছু ফতোয়া আছে, মা বোনদের ফতোয়া এই এলাকায় আছে কিনা জানি না, তাই কুরবানির চাঁদ উঠলে আর কিছু জবে করা যাবে না, মুরগি জবে করা যাবে না, বকরি খাসি জবে করা যাবে না, এটা আসলে তাদের মন মতো ফতোয়া, মৌখিক ফতোয়া, মহিলাদের ফতোয়া, এটা কোরআন হাদিসের কোনো ফতোয়া নয়। কুরবানির চাঁদ ওঠার পরে হাজার হাজার গরু জবে হচ্ছে, তারপরেও বিক্রি করে কষাইরা আপনি ভোটবাজার যাবেন, মালিকের বাড়ি যাবেন, তারপর কি বলে টঙ্গি যাবেন, ঢাকায় যাবেন, হাজার হাজার গরু কিন্তু জবে করে কেটে কেটে বিক্রি হচ্ছে সম্মানিত উপস্থিতি। এটা নিষেধাজ্ঞার কিছুই নেই, আপনার সমস্ত প্রাণী হালাল প্রাণী কুরবানির দিন সকালেও ইচ্ছা করলে আপনি জবে করে খাওয়ার নিয়তে জবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে কুরবানির পশু কুরবানির সালাত আদায়ের আগে জবে করলে সেটা কুরবানি হিসেবে হবে না, সেটা পশু গুস্ত খাওয়ার পশু হবে। কুরবানির পশু যদি হারিয়ে যায়, আপনি ধরেন কিনছেন খুব আশা করে, পশুটা আপনার রাত্রে দড়ি ছিঁড়ে অথবা চুরে কোনোভাবে নিয়ে গেছে, দড়ি ছিঁড়ে পলায়ন করেছে, গুহাল থেকে উদাও হয়ে গেছে আর পাচ্ছেন না, এমত অবস্থায় আপনার এজন্য আর দ্বিতীয়বার কুরবানি ক্রয় করা জরুরি নয়, জরুরি না আপনার যে দ্বিতীয়বার ক্রয় করে দিতে হবে। তবে কখনো যদি ঈদের পরে সন্ধান পাওয়া গেল, ঈদের আগে পাইলে তো ঈদের দিন কুরবানি দিবেনই, ঈদের পরে সন্ধান পাইলেন যে গরুটা অমুক এলাকায় একজনে আটকে রাখছে বা চুরে নিয়ে রাখছে, আমাদের এক সময় এই যে সাফারি পার্কের পাশে একটা অঞ্চল আছে, গ্রাম আছে, নাম বলবো না, আমাদের এলাকার গরু হারাইলে নিশ্চিত থাকতাম যে ওই এলাকার চোরেরা নিছে, মানে ওটা এলাকাটা নাম করা একটা চোরের এলাকা ছিল, আল্লাহ মাফ করুক, ওই এলাকায় গিয়ে খোঁজ করলে কারো না কারো গোহাইলে পাওয়া যেত, সেখান থেকে আবার ন্যায্য টাকা দিয়ে কিনে আনতে হতো। আপনি বলবেন যে এই গরুটা আমার, আপনি ওইভাবে চলে আসবেন, বলবেন যে তুই আমাকে চোর বানাইলি, ওই এলাকার সবাই এই একই কাম করতো, একই ব্যবসা করতো, তো তখন কি করতে হতো, ওই টাকা দিয়েই কিনে আনতে হতো, আপনার একটা তারা দাম ধরে দেবে যে গরু যেহেতু বলছো তোমার, এই গরু আমরা বাড়িতে রাখবো না, তা নাহলে তোমরা আমাকে চুর বলবা, এটা হবে না, তোমার গরু থাকলে তুমি কিনে নাও, উল্টা তাদেরকে টাকা দিয়েই কিনে আনতে হতো, এটা আমরা বাস্তব দেখেছি। তো এরকম হয়ে গেছে যে আপনার গরু চুরি হয়ে গেছে অথবা হারিয়ে গেছে, আপনি যাইতে যাইতে খোঁজ করতে করতে জানতে জানতে এক বাড়িতে পেয়েছেন, এখন সেখান থেকে যে করেই হোক আপনি যদি উদ্ধার করতে পারেন তাহলে সেটা তখনই কুরবানির মতো করে জবে করে বন্টন করে খাওয়াইয়ে দেবেন, এবং নিজে নিজের মতো করে যেভাবে ভাগ করা হয় কুরবানি সেভাবে কুরবানির নিয়তে জবে করে দেবেন। আল্লাহ মাফ করুক, আল্লাহ যাতে এরকম মুসিবতে কাউকে না ফেলেন। কুরবানিদাতা পশু ক্রয় করেছেন, ক্রয় করার পরে এই ব্যক্তি মারা গেছে কুরবানির আগে, এখন এমন পরিস্থিতি বেচারা অনেক ঋণ করে গেছে অথবা তার কাফন দাফনের টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না সন্তানদের পক্ষে, অথবা কোনো কোনো এলাকায় আছে যৌথ কবরস্থানে বা এক কোনো কী বলে সামাজিক কোনো কবরস্থানে কবর দিতে গেলে সেখানে একটা অনারিয়ম জমা দিতে হয়,
কোন কোন এলাকায় আছে যে কবরস্থানে বাইরের কাউকে অথবা সমাজের কোনো সদস্য নয় এমন লোককে কবর দিতে গেলে একটা অনারিয়াম জমা দিতে হয় মূল্য ধরা আছে 5000 3000 10000 তো এখন এই টাকাটা দিয়ে সে কবর দিতে পারতেছে না কুরবানির পশু বিক্রি করলে হয়তোবা দিতে পারবে এমন যদি হয় যে এই ঋণ পরিশোধ অথবা মৃত ব্যক্তির কবর দেওয়া ওই প্রাণীটা বিক্রি ছাড়া উপায় নেই তাহলে শুধু বিক্রি করতে পারবে এই মাসআলাটা মিরআত গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 368-69 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে সম্মানিত উপস্থিতি কিতাবুল উম নামক একটা কিতাব আছে এটারও দ্বিতীয় খণ্ডের 225 এবং 26 নম্বর পৃষ্ঠায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে তার সারমর্মটা আপনাদেরকে বোঝানো হলো এরপরে কুরবানির পশু আমরা যখন ক্রয় করি বা চাঁদ ওঠে আমাদের দেশে গ্রাম অঞ্চলের মা বোনদের কিছু ফতোয়া আছে মা বোনদের ফতোয়া এই এলাকায় আছে কিনা জানি না কয় কুরবানির চাঁদ উঠলে আর কিছু জবাই করা যাবে না মুরগি জবাই করা যাবে না বকরি খাসি জবাই করা যাবে না এটা আসলে তাদের মনমত ফতোয়া মৌখিক ফতোয়া মহিলাদের ফতোয়া এটা কুরআন হাদিসের কোনো ফতোয়া নয়